হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও ছিল আমরা হচ্ছে ডাক্তারের কাছে বের হয়েছিলাম আমি হচ্ছে চুকের ডাক্তার দেখিয়েছি কারণ আমার দশ পনেরো দিন ধরে টানা অনেক বেশি মাথা ব্যথা করছিল ঘাড় ব্যথা করছিল মানে কোনোভাবে কমছে না তো সে কারণে হচ্ছে চোখের ডাক্তার দেখিয়েছি চোখের ডাক্তার হচ্ছে চশমা দিয়েছে তো আমাদের হচ্ছে আরও একবার যেতে হবে তো আমাদের খিদে লেগে গিয়েছে প্রায় পাঁচটা বেজে গিয়েছে সব কিছু সারাতে একটু টাইম লাগে আসলে ডাক্তারের ওখানে অনেক বেশি ওয়েট করতে হয় তো আমরা ভাবলাম যে দুপুরে খাবারটা বাহিরে খেয়ে ফেলে আসলে এতক্ষণ তো আর না খেয়ে থাকা যায় না তো এরপরে হচ্ছে আমরা চলে এসেছি হান্ডি রেস্টুরেন্টে এখানে হচ্ছে দম বিরিয়ানি পাওয়া যায় দম বিরিয়ানিটা হচ্ছে সোনালি মুরগি দিয়ে করে ওরা তারপর সাথে একটা ডিমও দেয় আমরা হচ্ছে হাফ নিয়েছিলাম তো হাফটা হচ্ছে মানে একজনে পুরাপুরি খেতে পারে তারপর একটা সালাদ নিয়েছিলাম সালাদটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি সাইজে অনেক বড় বড় করে কেটেছে তার উপর পেঁপে দিয়েছে আসলে আমার কাছে পেপের সালাদটা না খুব একটা বেশি ভালো লাগে না গাজর আর শশা ছাড়া অন্য কোনো সালাদে খুব একটা বেশি ভালো লাগে না তো এরপরে দবে বিরিয়ানিটা ভালো লেগেছে দম বিরিয়ানি মানে এটা দম বিরিয়ানি না এটা বলতে গেলে বাংলাদেশি স্টাইলের বিরিয়ানি বলা যায় এটা দম বিরিয়ানির মতো লাগে না হায়দ্রাবাদে দম বিরিয়ানি যেরকম হয় আসলে ওরকম না মানে ওগুলার টেস্ট আসলে অন্যরকম হয় অ্যারাবিয়ান কান্ডিতে বাংলাদেশেটা দেখলাম যে একটু অন্যরকম তো হান্ডি রেস্টুরেন্টটা বাহিরে থেকে মনে হয় যেন একটু ছোটোখাটো তবে ভিতরে এসে দেখি যে না বেশ বড় সরো মানে প্রোগ্রাম টোগ্রামও করা যাবে এই ধরনের পার্টি টাটিও হবে মানে এই ধরনের বড় সড়ো আর কি তো এরপরে হচ্ছে ওখান থেকে চলে আসলাম তো আমি যা আচার বানিয়েছিলাম কয়েকদিন আগে এগুলা প্রায় চার পাঁচ দিন হয়ে গিয়েছে আর একটু বেশি হবে এগুলো বক্সে রাখা হয়নি ওভাবে আমি রেখে দিয়েছিলাম আসলে ঢুকাবো ঢুকাবো করে আসলে করা হয়নি তো এগুলা হচ্ছে আমি একটা বক্সে রেখে দেবো কিছু কয়েক মানে কিছু হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর বাকিগুলো বাহিরে রাখবো খাওয়ার জন্য আচারগুলো মশালে অনেক বেশি মজা হয়েছে মানে একটু মানে সরিষাটা একটু বেশি হয়েছে সরিষাটা বেশি হলে আসলে আচার খেতে অনেক বেশি মজা লাগে তারপর পাঁচ আর সরিষা সরিষার তেল দিয়ে করেছি আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি একটু আর আমরা না খুব একটা বেশি মানে না তো এটা হচ্ছে মানে রাতের দিক দিয়ে আমার বাসা একেবারে ফ্রিজ খালি হয়ে গিয়েছে একদম কিছু নাই বললেই চলে এরকম আর কি তো আজকে প্রায় হচ্ছে অনেকগুলা মাছের আইটেম কিনে নিয়ে এসেছে তো মাছ আসলে একসাথে অনেকগুলা কিনে নিয়ে আসলে না একটু ভালো হয় দেখা যায় কি ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেটা রান্না করা যায় এক দুই আইটেম আনলে দেখা যায় কি তিন দিনে তিন আইটেমই শেষ সে কারণে আজকে বলেছি যে একটু বেশি করে মাছগুলো কিনে নিয়ে আসার জন্য তো এখানে হচ্ছে এক কেজি চিংড়ি মাছ তারপরে হচ্ছে আরও অনেকগুলো মাছ এনেছে আমি আপনাদেরকে দেখাই সবগুলো একে একে আর প্রত্যেকটা মাছ মশাল্লা অনেক বেশি ভালো ছিল একদম ফ্রেশ ছেলেগুলো সবই হচ্ছে মিহির বাবা বাজার থেকে নিয়ে এসেছে আর মানে আমার এখন আসলে বাজার করতে হয় না আগে মাছ বাজারে যেতে আমার অনেক বেশি বিরক্ত লাগত। আমি তো পুরো এক মাসের মাছ নিয়ে আসতাম আর তখন তো মাছ কম খাওয়া হতো এখন আমরা মাছের পরিমাণটা একটু বেশি খাই মাংস খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না গরু মাংস আমরা কম খাই এখন তারপরে মুরগির মাংসটাও খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি আগে হচ্ছে মাসে আমরা মানে দশ বারো দিন পনেরো দিন শুধু মুরগিই খেতাম তার ফাঁকে ফাঁকে হচ্ছে আমরা মাছগুলা খেতাম কিন্তু এখন আমাদের মাছের পরিমাণটা বেশি খাওয়া হয় তো এখানে হচ্ছে মিক্স মাছ যেটা এখানে হচ্ছে কি বলে যে ছোটো ছোটো মলা মাছও নিয়ে এসেছে অল্প করে এরপরে হচ্ছে ওই যে কোরাল মাছ তারপরে হচ্ছে আর একটা কী যেন মাছ তিনটা দুইটা মাছের আইটেম মিলিয়ে একসাথে ওরকম একটা মাছ এনেছে এক কেজি হাফ কেজি মতো খুব বেশি ছোটো মাছগুলো না খুব বেশি আসলে ভালো লাগে না অল্প অল্প মানে রান্না করলে ভালো লাগে এরপরে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছি দুই রকমের ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ হচ্ছে মানে আসলে বলতেছে যে সস্তা হয়েছে আসলে ওরকম সস্তা হয়নি যেগুলো ভালো ইলিশ সেগুলো কিন্তু ভালোই দাম এরপরে এখানে হচ্ছে বাটা মাছ নিয়ে এসেছে বাটা মাছগুলো ভালো ছিল মাসাল্লাহ অনেক ছোটো মাছগুলো না অন্যরকম মজা হয় আবার বড় মাছ রকম মজা আবার ছোটো মাছগুলো রকম মজা আমার কাছে হচ্ছে পুকুরের মাছগুলো যেগুলো একটু বয়স হয় মানে যেগুলো একটু বালি বালি হয়ে যায় ওই মাছগুলো না খেতে অসম্ভব মজা লাগে আর সমুদ্রের মাছ তো অলওয়েজ অনেক বেশি মজা আর আমাদের আসলে সবার আসলে বেশি বেশি মাছ খাওয়া দরকার কিন্তু আমরা এখন বিপরে চলে যাই আমরা বেশি বেশি মাংস খেতে পছন্দ করি তো এখানে হচ্ছে ইলিশ মাছ এখানে হচ্ছে চুটাল হচ্ছে চারটা ইলিশ ওই যে জাটকা ইলিশ যেটা বলে এখানে হচ্ছে এক কেজি তিনশো গ্রাম মানে এক কেজি তিনশো গ্রামে চারটা ইলিশ ধরেছে এরকম আর কি তো এগুলা হচ্ছে আমি হচ্ছে কচু ছড়া তারপর ভত্তা এগুলো করার জন্য নিয়ে আসতে বলেছিলাম ওগুলো ছয়শো টাকা করে নিয়েছে ঝাটকা ইলিশ যেগুলো আসলে এক কেজিতে এক কেজি তিনশো গ্রামে তিন চারটা ইলিশ ধরেছে এরপরে আরেকটা হচ্ছে বড় ইলিশ এনেছে ওখানে এটা হচ্ছে প্রায় এক কেজির মতো তো এটা আবার অনেক বড় ডিম দুইটাও মাছ আল্লাহ হেভি বড়ো হয়েছে ডিম দুইটা দেখে তো আমি একদম ইয়ে হয়ে গিয়েছি অনেক বড় সাইজের ডিম আমার কাছে আবার মাছের ডিম অনেক বেশি মজা লাগে ইলিশ মাছের ডিম আর এখন কিন্তু ইলিশ মাছ মানে যা পাওয়া যাচ্ছে পরবর্তীতে কিন্তু সেরকম আর পাওয়া যাবে না আরও কমে যাবে কারণ হচ্ছে পরবর্তীতে তো ইলিশের আর তেমন একটা সিজন থাকবে না এখন সিজনে আসলে যে দাম পরবর্তীতে কীরকম হয় আল্লাহ জানে এরপরে হচ্ছে এখানে আরও মাছ নিয়ে এসেছে নদীর যে পাঙ্কাশ মাছ পাওয়া যায় ওই মাছটা না অনেক মজা হয় বেশি বড় হয় না ছোটো থাকে তো নদীর পাঙ্কাশ মাছ এনেছে তারপরে হচ্ছে কোরাল মাছ এনেছে এরপরে হচ্ছে এটা হচ্ছে কোরাল মাছ এখানে হচ্ছে এক কেজি থেকে বেশি হবে দেড় কেজি মনে হয় দেড় কেজিতে মনে হয় দুইটা ধরেছে এরকম আর কি তারপরে হচ্ছে রুই মাছ এনেছে এভাবে যদি সাত আট রকম যদি একসাথে যদি মিলিয়ে যদি মাছ নিয়ে আসা যায় তাহলে একটা সপ্তাহ কিন্তু অনায়াসে চলে যায় তার মধ্যে যদি আবার মাংস রান্না করা হয় তাহলে তো দশ দিন তো একদম চুপচাপ চলে যাওয়া যায় তো মাসের ভিতরে দেখা যায় কি তিনবার বা চারবার মাছের বাজার করলে হয়ে যায় আর সবজিটা হচ্ছে তিন চার দিন পরে করলে হয়ে যায় এভাবে বাজারটা করলে আমার কাছে মনে হয় কি সময়টা সেভ হয় ডেলি ডেলি আসলে বাজার করার লাগলে আমার কাছে মনে হয় খরচও অনেক বেশি হয়ে যায় তারপরে হচ্ছে একসাথে মানে দেখা যায় টুকটাক কিনে ডেলিগুলো ডেলি চলে যায় মাঝখান দিয়ে আসলে আমরা ডেলিরগুলো ডেলি নিয়েছিলাম আবাসিক থেকে মানে যেটা যেদিন পছন্দ মাছ হয়েছে সেদিন সেটা আমরা নিয়ে এসে রান্না করেছি ওই সময় দেখা যেত কি ডেলি আমার এক হাজার টাকাও যেত ডেলি দেড় হাজার টাকাও চলে যেত আবার অনেক সময় ডেলি দুই হাজার টাকাও চলে যেত পছন্দ অনুসারে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে ডেলিগুলো ডেলি করাতে তো ভাবলাম যে মানে এক সপ্তাহের জন্য মাছ নিয়ে ফেলে এতে করে দেখা যাবে এক সপ্তাহ টার্গেট রেখে মাছগুলো খাওয়া যাবে সেই সাথে তো মুরগি বা অন্য আইটেমগুলো করা যাবে এভাবে আসলে সংসারটা আমার কাছে মনে হয় কি মেনটেন করলে অনেকটা ইয়া হয় আসলে মেয়েদের না অনেক কিছু মানে ভাবনা অনেক কিছু হিসাব করেই কিন্তু চলতে হয় সব মেয়েদেরই আর একটু বে হিসাবে হলে কিন্তু সংসারে টান ধরবে না সংসারে টানা পূরণ কিন্তু থাকবে অভাব যাবে না আমার কাছে মনে হয় কি যার যেরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু সংসারটাকে গুছিয়ে নেওয়া কীভাবে চললে আমার সংসারটা কারো কাছ থেকে ধার না নিয়ে আমার চলতে হবে বা আমার কারো কাছ থেকে দেনা করতে হবে না সেভাবে চলা আমার কাছে মনে হয় ভালো এটা আমার আমার নিজস্বই আর কি আমার যতটুকু আছে ততটুকু আলহামদুলিল্লাহ আজকে যদি আমার আলো টাকা থাকে তাহলে আমি আলু দিয়ে খাবো যদি আমার আজকে মাছ মাংসর টাকা থাকে তাহলে আমি মাছ মাংস দিয়ে খাবো এরকম আসলে আমার চিন্তা ভাবনা। আমি ধার করে মাছ মাংস খেতে চাই না এটা আমার কাছে ভালো লাগে না এরকম আর কি তো এখন এখন হচ্ছে আমি যেটা করব ইলিশ মাছ যেটা বড় ইলিশ আমি ওটা আগে রান্না করে ফেলবো কারণ আমি তাজা মাছ ফ্রিজে রাখতে চাই না যেহেতু ওটা বড় ছিল ডিমগুলো অনেক বড় ছিল আমি আর লোক সামলাতে পারছি না আর মিহি অনেক বেশি ইলিশ মাছ পছন্দ করে তো এবারে তো ইলিশ পোলাও খেয়েছি মনে করেছিলাম যে সরিষা ইলিশ তৈরি করব। তবে না ভাবলাম যে টমেটো দিয়ে সুন্দর করে একদম মাখা মাখা করে ভোনা করে ফেলি তো যে কথা সে কাজ একদম তাজা তাজা মাছটাকে হচ্ছে আমি এখন টমেটো দিয়ে সুন্দর করে ধনে পাতাটা তা দিয়ে ভালো করে ভোনা করে নেব এরপর মাতার লেস দিয়ে হচ্ছে আমি আগামীকালকে কচুর ছড়া রান্না করে ফেলব কচুর ছড়া অবশ্য বাসায় নেই মানে নিয়ে আসতে হবে নিয়ে এসে রান্না করে ফেলব তাজা মাছ খাওয়ার আসলে মজাই আলাদা আর মাছটা মাসাল অনেক মজা ছিল অনেক ফ্লেভারফুল ছিল মানে ইলিশ মাছের যেটা ফ্লেভার থাকে সেটা অনেক ভালোভাবে আসছিল। খাওয়ার টাইমে রান্না করার টাইমে তো এটা মনে হচ্ছে যে চাঁদপুরের ইলিশ ইলিশ মাছের মধ্যেও কিন্তু অনেক রকম আছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে তো আমি একেবারে অল্প মশলা দিয়ে মাখা মাখা করে রান্না করার জন্য টমেটো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো মিহির বাবা হচ্ছে গিয়ে আবার কচুর ছোড়া নিয়ে এসেছে ও বলছে যে এখনই রান্না করে ফেলার জন্য মাতার লেজ দিয়ে তো এখানে হচ্ছে মাতার লেজ যে কচুর ছড়া রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস